A very good afternoon friends, welcome back to our channel. Aajker video ta is all about the flooring. Ki ki types of flooring hoy, tar pros and cons, ek ekta flooring er ki advantage ache, sheigulo shobosto niye ajke amra discuss korbo. Flooring ke amra generally 5 types e bhag kore thaki. One is hardwood flooring, laminate flooring, vinyl flooring, tiles flooring and marble flooring. These are the main 5 types of flooring. এখন কার্পেট কেও ফ্লোরিং এর মেইন ফ্লোরিং এর উপর কার্পেট কেও আপনি ডেকোরেটেড ফ্লোরিং হিসেবে ইউজ করতে পারেন সো নাও উই উইল প্রসিড উইথ দ্য মেইন সেকশন লেটস স্টার্ট উইথ দ্য হার্ডউড ফ্লোরিং হার্ডউড ফ্লোরিং গিভস ইউ আ ভেরি এলিগেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ ভেরি টাইমলেস লুক দো ইট আ ভেরি কস্টলি টু ইনস্টল বাট মেনি দ্য হাউস হোল্ড ওনার ইউজ ইট ফর ইজ লংজেবিলিটি এইটা অনেকবার অনেক বছর ধরে ইউজ করা যায় একটা কিছু কিছু টাইপের হার্ডউড ফ্লোরিং আছে যেটা আপনি 5 টাইমস অবধি রিউজ করতে পারেন হার্ডউড ফ্লোরিং জেনারেলি যেগুলো সিঙ্গেল হার্ডউড ফ্লোরিং হয়ে থাকে ইটস ভেরি এক্সপেন্সিভ আর এগুলো সিঙ্গেল পিস অফ উড থেকে হয়ে থাকে কিছু কিছু ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড মাল্টিলেয়ার হার্ডউড ফ্লোরিং হয় যেটা কমপ্রেস উড থেকে হয়ে থাকে জেনারেলি রেড ওক ম্যাপেল চেরি হোয়াইট ওক এই সমস্ত উডগুলো ইউজ করে থাকি আমরা হার্ডউড ফ্লোরিং এর জন্য আর ইন দ্য পাস্ট হার্ডউড ফ্লোরিং রিকোয়ার্ড আ হেল লট অফ এনার্জি অ্যান্ড লেবার টু মেনটেন ইট কিন্তু এখন এই ফ্লোরিং গুলো জেনারেলি অ্যান্টি স্ক্যাচ অ্যান্ড ইজিলি মেনটেনেন্স হয়ে যাচ্ছে সেই জন্য এখন এগুলোকে মেনটেন করতেও খুব একটা টাইম বা এনার্জি আপনাকে দিতে হয় না আর এইটা অ্যান্টি ময়েশ্চার এরিয়া লাইক বাথরুম কিচেন এই সমস্ত জায়গাতে ইউজ করা যায় অ্যান্ড ইট ক্যান অলসো ইউজ ইন আ ব্রড হল অর যেগুলোতে ফুটফল অনেক বেশি হয় সেই সমস্ত জায়গাতে ইউজ করতে পারে সেকেন্ড অপশন ইজ দ্য ল্যামিনেট ফ্লোরিং ল্যামিনেট ফ্লোরিং গিভ আ লুক অফ রিয়েল উড অর স্টোন অর মার্বেল ফ্লোরিং এর একটা যেরকম লুক আসে ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস এটা খুব কম দামের মধ্যে আপনারা অ্যাভেলও করতে পারেন কিছু কিছু অ্যাডভান্টেজেস অফ ল্যামিনেট ফ্লোরিং আর লাইক ইট ইজ হিট রেসিস্টেন্স ইট ইজ ওয়াটার রেসিস্টেন্স ইট ইজ ময়েস রেসিস্টেন্স এটা ইজি টু ইনস্টল এটা খুব তাড়াতাড়ি ইন্টারলকও নিয়ে আপনারা ইনস্টল করে নিতে পারেন এটা প্রচন্ড এখন প্রচুর কাইন্ড অফ ভ্যারাইটি এখন মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল ল্যামিনেট ফ্লোরিংগুলো এখন প্ল্যাঙ্কস টাইলস মার্বেল বিভিন্ন শেপে হয় এটা খুব তাড়াতাড়ি ইন্টারলকিং বলে হয় বলে এটা খুব তাড়াতাড়ি আপনারা ইনস্টলও করে নিতে পারেন ল্যামিনেট ফ্লোরিং অনেকগুলো গ্রেন শেপ বা গ্রেন যেগুলো মার্বেল ল্যামিনেট ফ্লোরিং থাকে সেগুলো আপনারা দেখতে অনেকটা ম্যাপেল উড অর চেরি উডের মধ্যে হবে আর এইগুলো মানে উডেন টেক্সচার ছাড়াও মার্বেল ল্যামিনেট ফ্লোরিংটা অনেক সময় মার্বেল লাইমস্টোন টাইলস অর স্লেট এরকম টেক্সচারেরও হয়ে থাকে Next in this line is vinyl flooring. It's extremely durable and very cost effective. এগুলো generally plastic থেকে make হয়ে থাকে. PVC flooring or acrylic or similar polymer material দিয়ে এগুলোকে use করা হয় আর বানানোও হয়ে থাকে. Next হচ্ছে it is very economical and very easy to install. Generally আমরা এটাকে adhesive দিয়ে use করি আর খুব তাড়াতাড়ি এগুলোকে তুলেও ফেলা যায় যখন আমরা না চাইতে পারি. প্রত্যেকটা ভিনাইল ফ্লোরিং বিভিন্ন কালার অপশনসে আসে এগুলো জেনারেলি শিট রোল টাইল ফর্মে অ্যাভেলেবেল হয়ে থাকে মার্কেটে ইটস ভেরি ইজি টু অ্যাকোয়ার ফ্রম দ্য মার্কেট যেহেতু এগুলো ইজিলি অ্যাভেলেবিলিটির জন্য আর এইগুলো ভীষণ স্টেন রেসিস্টেন্ট শাইন দেয় একটা ন্যাচারাল শাইন আছে সো এইগুলোর পলিশিং আর বাফিং রিবাফিং এর খুব একটা একদমই দরকার পড়ে না নেক্সট এই লিস্টে টাইলস সম্পর্কে আমরা ডিসকাস করব টাইল ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ফ্লোরিং অপশন সব থেকে বেশি বাড়িতে আমরা টাইলসটাকে ইউজ করে থাকি টাইলস আর অ্যাভেলেবেল ভার্সাটাইল অনেক জায়গাতে আর ইট অ্যাকচুয়ালি ক্যান লাস্ট মেনি ইয়ার্স উইথ লিটল মেনটেন্স টাইলস বিভিন্ন শেপের হতে পারে 2x2 ইজ দ্য মোস্ট কমন ইউজ টাইলস ফর দ্য হাউস হেল্প 2x2 ছাড়াও এখানে 4x2 আমরা টাইলস এখন বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি মেনি টেক্সচার কালার শেডস এর মধ্যে টাইলস গুলো এখন আসে
টাইলস গুলো জেনারেলি তিনটা ভাগে ভাগ করা গিয়ে থাকে ব্রড হেডে। ওয়ান ইজ দ্য মোস্টলি কমন ইজ দ্য সেরামিক টাইলস। সেরামিক টাইলস ইজ জেনারেলি মেড অফ ক্লে অ্যান্ড এইটার একটা কমফর্টেবল আর ভীষণ স্মুদিং অ্যান্ড সফটেন একটা সার্ফেস থাকে ফর দ্য ওয়াকিং, সেই জন্য সেরামিক টাইলস গুলো হাইলি রেকমেন্ডেড। সেরামিক টাইলস ছাড়াও সেকেন্ড ওয়ান অপশন ইজ দ্য পোর্সেলিন টাইলস। পোর্সেলিন টাইলস ইজ জেনারেলি হাই ময়েশ্চার অ্যান্ড হাইলি টেম্পারেচার যেখানে থাকে সে সমস্ত জায়গায় রেসিস্টেন্সের জন্য এগুলো থাকে। এগুলো সেরামিক টাইলস এর থেকেও বেশি ওয়াটার অ্যান্ড ময়েশ্চার হিট রেসিস্টেন্ট থাকে, দো ইটস মোর এক্সপেন্সিভ দ্যান দ্য সেরামিক টাইলস। কিন্তু এইগুলো এক্সপেন্সিভ সত্ত্বেও অনেক হাউস হোল্ড যেগুলো জেনারেলি যেগুলো হাই টেম্পারেচার জায়গায় থাকে সেই সমস্ত হাউস হোল্ডে এগুলো হাইলি রেকমেন্ডেড। এই টাইলস গুলো বাদ দিয়ে মেটাল টাইলস, গ্লাস সার্ফেস টাইলস, বিভিন্ন ইঞ্জিনিয়ার টাইলস এখন হয়ে থাকে। এখন এই সমস্ত গুলো বাদ দিয়েও যেটা খুব বেশি আমরা রেকমেন্ড করে থাকি বা খুব একটু ডিজাইনার টাইলস এর মধ্যে ইপক্সি ফ্লোরিং ইজ অলসো হাইলি রেকমেন্ডেড। নাও লাস্ট অপশন ইজ দ্য মার্বেল। তো এখনকার দিনে পোর্সেলিন অ্যান্ড সেরামিক টাইলস এর পপুলারিটি বাড়ার জন্য মার্বেল টাইলস অপশন হ্যাজ সামহাউ লস দ্য পপুলারিটি অ্যান্ড দ্য চার্ম, বাট ইট শুড নট লাইক দ্যাট ইউ শুড নট কনসিডার দ্য মার্বেল অ্যাজ অ্যান অপশন অফ ইউর ফ্লোরিং। মার্বেল টাইলস হলো অনেক অ্যাডভান্টেজেস আছে। মার্বেল টাইলস আর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্লোরিং অপশন। ইট অফার্স আ রেঞ্জ অফ ভ্যারাইটি, ইট লুকস গর্জিয়াস, ইট ইজ affordable nowadays, এগুলো ছোট ছোট টাইলস শেপেও আসতে পারে। ইট ইজ অ্যান এক্সিলেন্ট ইনসুলেটর, ইট রিফ্লেক্টস দ্য লাইট আর এটা একটা আপনাকে রয়্যাল ফিলও দিয়ে থাকে। সো মার্বেল টাইলসও আমরা অ্যাজ অ্যান ভেরি পপুলার অপশন হিসেবে রেকমেন্ড করতে পারি। সো দিজ আর দ্য মেনলি ফাইভ অপশন অফ ফ্লোরিং। এখন কার্পেটকেও আপনারা আর্টিফিশিয়াল ফ্লোরিং হিসেবে ইউজ করতে পারেন। কার্পেটকে আপনারা মেইন ফ্লোরিং এর উপরে বিভিন্ন কার্পেটকে ডিজাইনার কার্পেট এখন যেগুলো 10x10 অবধি হতে পারে সেগুলো আপনারা অ্যাজ আ ফ্লোরিং অপশন হিসেবে ইউজ করতে পারেন। আপনাদের নর্মালি ড্রয়িং রুমে সোফার নিচে আপনারা কার্পেট একটা একটা পোর্শনকে কার্পেট দিয়ে সাজাতে সেটাও একটা ফ্লোরিং অপশন হিসেবে ইউজ করা যায়। সো আপনারা এগুলো ইউজ করুন। আপনাদের যদি ইন্টেরিয়ারের কিছু চেঞ্জ করতে হয় সেগুলো করে দেখুন। আপনাদের যদি আরও কিছু মনে হয় সাজেশন দরকার প্লিজ গেট ইন টাচ উইথ আস ইন আওয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হুইচ ইজ মেনশনড ইন দিস ভিডিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও।